চলে এসেছি আজকে সোহাগ চাঁদের ফ্লোরে, আর আমার সঙ্গে দেখা হয়ে গেছে সৌমিদির। কেমন আছো আগে বলো। খুব ভালো অ্যাজ ইউজুয়াল, একদম। আমি তো খুব ভালো, আমাকে থাকতেই হয় না, নইলে নিজেরই কিরম একটা অসুবিধা হয়। খুব ভালো, তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তোমার এই স্মাইলটা দেখে আমার আরো মানে মনে কিছু থাকলেও সেটা একদম চলে যায়, হ্যাপি হয়ে যায়। আরে বাবা, এই ছবিটাবি দেবো এবার সবাইকে আমি, একদম একটা প্রচন্ড কোলগেটের অ্যাড দিয়ে সবাই দেখতে পারে কিন্তু। হ্যাঁ, হাসি দেখে যদি সবার এত মন ভালো হয়ে যায় তো বিশাল ব্যাপার। দেখো এইবার কিন্তু হাসিটা চলে গেল, না যায় না, সেটাও চলে এসেছে। দেখো এতক্ষণ ছিল না, কি পজিটিভ, হাউ সুইট। আচ্ছা এবার একটা কথা বলো, দাদা কি হাসি দেখে প্রেমে পড়েছে? এইটা তো তুমি কখনোই বলো না, কিন্তু আজকে বলতে হবে। ঝগড়া দেখে বোধহয়, ঝগড়া দেখে অ্যাটিটিউড মেবি, কি হয়েছিল একটু শুনে একটু প্রেমের গল্পটা, এটা তো বলতেই হবে। অ্যাকচুয়ালি না খুব ক্লিয়ারলি বলতে পারবো না, কারণ আমার ওই রকম নেই কিছু, মানে কোনো প্রপোজ করা ঘটা করে বা আমাকে আজ পর্যন্ত কোনো দিনও বোধ হয় ওই আই লাভ ইউ বা এরকম কিছু একটা বলেনি। তো খুব সিম্পল, নর্মাল, বোরিং খুব, মানে মানে দেখাটা কিভাবে হয়েছিল, লাভ ম্যারেজ তো বটে। হ্যাঁ দেখা, ধরো তোমার আমাদের স্কুল কাছাকাছি ছিল, আমার থেকে বড় অনেকটাই, আমি যখন ধরো মানে অ্যাকচুয়ালি অনেকটাই বড়, মানে স্কুলের এরকম কিছু না, মানে যাতায়াতের পথে, মানে যাতায়াতের পথে তোমাকে অ্যাপ্রোচ করেছিল? একদম করেনি, মানে করার সাহসই দেখাতে পারেনি না। হ্যাঁ প্রথমটা তো খানিকটা সেরকমই ছিল, তো এরকম কোনো ব্যাপার ছিল না। ব্যাপারটা আমার একটা বন্ধুর পছন্দ হয়েছিল, তো তার তখন একটা খুব লাভ লেটার লেখা চলছিল, তো আমি লিখে দিয়েছিলাম, এবার সে মেয়েটাকে দাতা বলেছিল, তারপর আমি ঝগড়া করতে গেছিলাম, মানে উল্টো রিয়াকশন হয়ে গেছে। হ্যাঁ, এবং তারপরে বিয়ের ডিসিশন, বিয়ের ডিসিশনটা তো খুব একটা ইম্পর্টেন্ট ডিসিশন, তো কখন মনে হলো যে না বিয়েটা এবার আমি করেই নেব? দেখো নাম্বার ওয়ান, বড্ড বেশি পার্সোনাল কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, এতটা তো আমি এমনিও বলবো না, কিন্তু ঠিক আছে, পার্ট অফ লাইফ, তো হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার ক্যারিয়ার হচ্ছে, একদম। এবং এটা তো ডেফিনেটলি একটা মানে নজির, যে না দেখো সেরকম কিছু নয়, মানে ওই এখন টেলিভিশনের গল্প বলে যে এরকম একটা যে এরম তো দেখানো হচ্ছে বা সেরকম কিছু না, মানে আমার তো খুবই নর্মাল লাইফ, বাড়ি একটা আছে, একটা কাজের জায়গা আছে, বাস সব চলছে আর কি, কাউকে আলাদা করে চালাতে হয় না, ধাক্কাধুক্কি দিয়ে যে যার মতো চলছে। আর এখানে ধারাবাহিকে কি চলছে একটু শুনি। খুবই বাজে অবস্থা চলছে আমার, আমার তো অবস্থা আর কিছু বলার না, আমার বর তো মানে দেখছেই না তাকিয়ে আমার দিকে, এইসবই চলছে। আর বদমাইশি করছি, বোনের কানে বাজে কথা বলছে, তো বোন বেশি উত্তেজিত হয়ে বদমাইশি করে, এই আমার তো এই একই কাজ, বোনকে উস্কানো, আর সারাক্ষণ ভাবি কি করে পিসিমণিকে উস্কাবো, বোনকে বকবো, এইসবই তো করি আমি, আমার বোন ননসেন্স কাজকর্ম করে, আমি এটাকে রিয়্যাক্ট করি। আর পুজোর সমস্ত শপিং ডান? দেখো আমি পুজোতে আলাদা করে কোনো শপিং করি না, আমি মোটামুটি পুজোটা ট্র্যাডিশনালের ওপরেই থাকি, শাড়ি স্পেশালি, আর আমার সব সময় নতুন, মানে আমার কাছে এখনও যদি তুমি আমার আলমারি খুলে দেখো নতুন শাড়ির এতটাই স্টক আছে, আমি দুটো তিনটে পুজো কাটিয়ে ফেলতে পারবো, কারণ শাড়ি সবসময় কিনতে থাকি। তো পুজো আলাদা করে শপিংটা না খুব ছোটোবেলায়, তারপরে আর ওই জিনিসটা হয় না। এখনও কি দানে দাদা সারপ্রাইজ দেয়? এটা তো বলাই যায়, শাড়ি বা কিছু গিফটস। ভীষণ অপছন্দ করে শাড়ি পরা, মানে আমার জানি না কেন, দেখলেই রেখে যায় শাড়ি পরা, দেখলে খুবই ফেড আপ হয়ে পড়ে। তো সারপ্রাইজ সেরকম মানে আমি এত চুজি না, আমাকে নিয়ে খুব রিস্ক নেওয়াটা ডিফিকাল্ট, তো ন্যাচারালি বলেই দেয় সারপ্রাইজ সেরকম। আর সেটাই কত মজা হয়, মানে পুজো আসছে, একটা তো উত্তেজনা আছে, তার সাথে এতজন খাটায় না আমাদের, বিশ্বাস করো কোনো মজার দেখেছো আমাদের সেটে মজায়, বুড়োদের যাচ্ছে পাল্পে বেসিনে জল নেই, জল ছাড়াতে সব বলছে বুড়োদা, আমাদের প্রচুর মানে হ্যাঁ মজা তো অবশ্যই হয়, ভাবো নইলে সকাল 8টা থেকে রাত 10টা, মানে পসিবল, মানে মজা না হলে পুরো রোবট হয়ে যাবো আমরা সবাই, মানে কোথাও একটা হয়েও যাই, তো সেখান থেকে বেরোনোর জন্যই। খাওয়া দাওয়া কী হয়? আমি এখন ডায়েট করছি, দেখছো আমি রোগা হয়েছি? তুমি তো ডায়েটের প্রয়োজন ছিল না তোমার, আমার অনস্ক্রিন বর আমাকে জাটন কেটেছে আমার গাল ভারী হওয়ার জন্য, সেটা আমার বোন প্রমাণ। বোন এদিকে আয়, দেবোত্তম দামে কিরম ভাবে প্যাক দিয়েছে বল রোগা হওয়ার জন্য, বল খালি বিশ্বাস করে না। দেবোত্তম দাম অ্যাকচুয়ালি মানে প্যাক দেওয়াটা খুব নর্মাল ভাবে, মানে আর যেহেতু উঠতে বসতে কথা শুনিয়েছে আমায়, গাল বলেছে বেলুনের মতো হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ডায়েট করে একটু রোগা হয়েছে, মানে পুজোর আগেও একটু তো শেষ করবো কি বলবে শেষে দর্শকদের, সোহাগ চাঁদ দেখুন, আর কিছু বলতে অ্যালাউ করবে না কালার্স বাংলা আমাদেরকে।